वेलकम बैक टू फाइनल टेक्नो। हेलो ऑल व्यूअर्स एवं ऑल स्टूडेंट, चलुन आशा करी सबाई भालो आछेन। चलुन आज के आमरा देखबो जे विजुअल बेसिकर मध्य एटा कमांड बक्सर ओपर बेस करे एवं मैसेज बक्स निये आमरा एकटा प्रोग्राम करब जेखाने दुटो नम्बर देवा हबे एवं तार बड़ो नम्बरटा आमादेरके शो करबे। सो तार जोन्नो आमरा आजकेर काजटी व्यवहार करब। तो हमें एक कमांड बक्स नहीं लेखा आज सो बिग नम्बर और क्लिक कर लेकिन इनपुट बक्स सिसटेमे दो नम्बर चाहिए जे जगह नम्बरगुलो देव और से जगह हमें रेजल्ट शो करबे। तो चलो ये कमांड बक्सर ऊपर डबल क्लिक कर लम से क्षेत्र में कंडिशन लेखार जो जगह देवे जेहेतु हमें दुटो बक्स नहीं कैलकुलेशन करब जो दुटो नम्बर मध्य हमें शो करबे तार जोन आमरा गेलाम एई जायगा। सो आमरा एई जायगा यूज करब डीएम ए कमा बी एच इंटीजर अते धरलाम ए एवं बी दुटो पूर्ण संख्या हिसाब से काज करछे एवं नेक्स्ट एई जायगा आमादेरके देखाबे कि इनपुट बक्स अवश्य एक संगे लिखबेन से क्षेत्रे केउ कोनो पेज देबेन ना कारण पेज दिले कोनो काज करबे ना। इनपुट बक्स ब्रैकेटेर मध्ये सपोज आमरा लिखलाम एंटर फर्स्ट नम्बर बस वोटे वन एस टी नम्बर कर लम तो हमारे ये तैरी फर्स्ट नम्बर हो ग। इनपुट बक्स समान एंटर फर्स्ट नम्बर कर लम सेम एक ही जिनिसटा थाकबे एवं सेटाते शुधुमात्र लेखा थाकबे एंटर सेकेंड नम्बर। सो हमें कपि पेस्ट करते तो एंटार सेकेंड नम्बर यूज कर लबार चले आस लजिक टेस्टे जी जदि प्रथम नम्बर बड़ो है तेल प्रथम नम्बर शो करा एवं जदि सेकेंड नम्बर बड़ो है तेल सेकेंड नम्बर शो करा। सो हमें ये जैगाटे कंडिशन यूज करब अवश्य इफ फंक्शन इफ दिल जेहेतु हमें भेरिएबल ए नहीं त दिल ग्रेटर दैन बी दिल दिए दें यूज कर ल তাহলে বন্ধুরা এই জায়গায় শো করছে আমার কাছে যে এই ফাংশনটা ইউজ করে যদি এ গ্রেটার দেন বি হয় অর্থাৎ বি যা ভ্যালু থাকবে সেটা যদি এ তে হয় তখন আমাদেরকে কি শো করাবে। সেই জন্য আমাদেরকে শো করাবে এমএসজি বক্স আমরা এই জায়গায় শুধুমাত্র পেজ দেবো তাহলে এ শো করাচ্ছে। যদি এই কন্ডিশনটা ভুল হয় অর্থাৎ ফলস হয় যে এর মান আমরা যেটা দিয়েছি সেটা আমাদের কাছে বড় নয় তার জন্য আমরা ফাংশন ইউজ করব কি এলস ফাংশন। তার জন্য আমরা ইউজ করলাম এলস এবং এই জায়গায় ইউজ করব আবারো এমএসজি বক্স বি এবং যেহেতু আমরা ইফ শুরু করেছি তাই আমরা অবশ্যই শেষ করতে আমাদেরকে এন্ড ইফ। সো এন্ড ইফটাকে আমরা শেষ করলাম এবং সেকেন্ড ক্লোজ আমরা চলে যাই। সো আমাদের কাছে কমন বক্সই রয়েছে এবং আমরা রান করালাম সে জায়গায় সো বিগ নম্বরে ক্লিক করলে ইনপুট বক্স আমরা কিছু একটা ভুল করে ফেলেছি ইনপুট বক্স এন্টার এনি নাম্বার এবং তার আমরা ভেরিয়েবল যেটা দিয়েছি সো ভেরিয়েবলটা আমাদের কাছে অবশ্যই রান করাতে হবে কারণ ভেরিয়েবলটাকে আমরা না দিয়ে অটোমেটিক ইনপুট বক্স লিখেছি এ একটা ভেরিয়েবল এবং বি একটা ভেরিয়েবল। সো আমাদেরকে চাচ্ছে এন্টার ফার্স্ট নাম্বার তো আমরা এই জায়গায় দিলাম 52 ওকে করলাম সেকেন্ড নাম্বার চাচ্ছে 25 দিলাম দিয়ে ওকে করলাম। সো আমাদেরকে দেখাচ্ছে 52। সো বন্ধুরা যে কোনো নাম্বার দুটো নাম্বার নিয়ে আমরা অবশ্যইভাবে ক্যালকুলেশন করতে পারি। তো এবার আপনাদের কাছে একটি প্রশ্ন থাকলো যে যারা অবশ্যই ভিডিওটি দেখছেন এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে দেখবেন এবং যদি আপনাদের কাছে সম্ভব হয় প্রোগ্রামগুলো আপনারা হয়তো প্র্যাকটিক্যালি তৈরি করবেন সো আপনাদের কাছে একটা আমার প্রশ্ন থাকলো যে আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করাই আমরা এই জায়গায় 15 লিখলাম ওকে করলাম সেকেন্ড নাম্বার দিলাম ওকে করলাম সময় দেখাচ্ছে 25। তো সেক্ষেত্রে প্রশ্নটা হলো এটাই যে এই জায়গায় আমার কাছে লেখা থাকবে 25 ইজ বিগ নাম্বার বা যে নাম্বারটি হবে সেই নাম্বারটা ইজ বিগ নাম্বার এটা আমরা কিভাবে শো করাবো অবশ্যই আমরা কমেন্ট করে জানাবেন
যদি আপনারা পেরে থাকেন অবশ্যই কমেন্টটা করবেন, যদি নাও পেরে থাকেন তাও কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের জন্য আমরা হেল্প করব। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনাদের সাহায্যার্থে আমরা।